চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর বিস্ফোরণের ঘটনায় নিহত ফায়ার ফাইটার শাকিল তরফদারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিহত শাকিলের মরদেহে পুষ্প অর্পণ করেন। মঙ্গলবার বেলা 11:30 রাজধানীর পুরান ঢাকার ফুলবাড়িয়ার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনউদ্দিন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, কোস্টগার্ডের প্রধান সহ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার রাত 9:30 দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহুদূর পর্যন্ত কেঁপে ওঠে। অগ্নিকাণ্ড এবং ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 49 জন হয়েছে।